নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা লাইব্রেরি সাজিয়ে নিয়ে অ্যাডমিশান হয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, আপনাদের কদিন ধরে আপনারা মেসেজ করছিলেন যে আপনাদের পরীক্ষাটা কবে থেকে শুরু হবে। এই থিওরি পরীক্ষা যে দিন ঘন্টা ইউনিভার্সিটি থেকে এতক্ষণ পর্যন্ত যে ঘোষণা করেনি, তো এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন যে 24/7/2024 এই ঘোষণা করলো কিছুক্ষণের আগেই। তা সেই নোটিশটা আমি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের কবে থেকে পরীক্ষা, কোন দিনে কাদের পরীক্ষা আছে, কোথায় সিট পড়ছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে না হবে সমস্ত কিছু আমি আলোচনা করব। চলুন আমি শুরুতে বলি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনাদের যে পরীক্ষার দিনক্ষণ যে শুরু যে ঘোষণাটা করেছে সেটা দেখতে পাচ্ছেন। 2023 শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশান হয়েছিলেন, তো আপনাদের এছাড়াও যারা ইতিপূর্বে পরীক্ষা দেননি তাদেরও পর্যন্ত যারা এবারে থিওরি পরীক্ষা দেবেন প্রত্যেকের কিন্তু সে পরীক্ষা শুরু হচ্ছে এই আপনাদের 18/8/2024। আবার দেখুন বলছি 18/8/2024 বেলা 11টা থেকে 3টে পর্যন্ত ফার্স্ট পেপার হবে। তারপর 19 তারিখে আছে সেকেন্ড পেপার, আবার 25 তারিখে আছে থার্ড পেপার এবং 26 তারিখে আছে ফোর্থ পেপার, 1/9/2024 তারিখে আছে পঞ্চম পেপার এবং 8/9/2024 এই ডেটটাতে আছে আপনাদের 8 পেপার এবং 6 এবং 7 নম্বর পেপারটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু ইউনিভার্সিটি আপনাদের থিওরি পরীক্ষার ঠিক পরেই ওরা একটা নোটিফিকেশান পাবলিশ করবে এবং সেইটা কোন ইনস্টিটিউটে অর্থাৎ কোন কলেজে আপনাদের প্র্যাকটিক্যালের পরীক্ষা হবে যে 10 দিন ধরে, সেই দিনগুলোতে আপনাদের গিয়ে সেখানে সশরীরে প্রেজেন্ট থাকতে হবে এবং সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর জন্য, ঠিক আছে। আর এই যে দিনগুলো এইবারে কোন কলেজে আপনাদের সিট পড়ছে না, দেখুন ইউনিভার্সিটি যে কোন কলেজে সিট ফেলবে তার একটা লিস্ট ইতিপূর্বে যে দিয়েছে দেখেছেন, সেই সমস্ত কলেজগুলোর মধ্যেই আপনাদের পরীক্ষার সিট পড়বে এবং আপনাদের যে অ্যাডমিটটা পাবলিশ হবে সেই অ্যাডমিটের মধ্যে লেখা থাকবে আপনাদের কোন কলেজে পরীক্ষা সিট পড়তে চলেছে এবং কোন কলেজে পড়বে। তো অতএব এই হলো ক্লিয়ার। আপনার যদি লাস্ট মিনিট সাজেশান কিংবা নোটসের দরকার হয় অবশ্যই যোগাযোগ করুন নবজীবন স্টাডি সেন্টার, আমি খুব তাড়াতাড়ি সেগুলো আপনাদের সামনে ডিসকাস করতে শুরু করব। নমস্কার, ভালো থাকুন।